নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি দু সালের মাধ্যমিকের ত্রিকোণ মিতি নিয়ে আলোচনা করবো তো দেখো তোমাদের ত্রিকোণ মিতিতে টোটাল আঠারো নম্বর থাকবে কোন প্রশ্নগুলো আসতে পারে এবং কোন প্রশ্নগুলো মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট আছে সে সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। তো দেখো তোমাদের ত্রিকোণ মিতিতে টোটাল এমসি থাকবে এক নম্বরের একটা এমসি থাকবে শূন্যস্থান থাকবে এক নম্বরের একটা সত্য মিথ্যা থাকবে এক নম্বরের একটা এসে কিউব থাকবে দুটো তোমাকে করতে হবে দু নম্বরের দুই দুগুণি চার এবং তার সঙ্গে তিন মার্কসের দুটো কোয়েশ্চেন লিখতে হবে তিন আর তিন ছয় এবং হাইট অ্যান্ড ডিস্টেন্স থাকবে দুটো অঙ্ক থাকবে তোমাকে একটা করতে হবে অর্থাৎ এখানে থাকবে তিন আর তিন ছয় আর পাঁচ এগারো এগারো আর চার পনেরো পনেরো ষোলো সতেরো আঠেরো অর্থাৎ তোমাদের ত্রিকোণ মিথিতে আঠেরো নম্বর থাকবে ঠিক আছে তো দেখো কোন চ্যাপ্টারগুলো মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট আছে এবং কোনগুলো পরীক্ষায় আসতে পারে দু হাজার তেইশ সালে সে সম্পর্কে আমি তোমাদের বলবো তো দেখো ত্রিকোণ মিতি কোন পরিমাপের ধারণা আছে এবং দু নম্বরে কেছে ত্রিকোণমিতি অনুপাত ও মিতিক অভেদ বলি এবং তিন নম্বরে কেছে পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত এবং চার নম্বরে কেছে ত্রিকোণমিতিক অনুপাতের প্রয়োগ উচ্চতা দূরত্ব অর্থাৎ এখানে কিন্তু পাঁচ নম্বরের কোশ্চেন থাকবে দুটো তোমাদের একটা করতে হবে এবং এক দুই তিন এই তিনখানা চ্যাপ্টার থেকে তিনখানা অঙ্ক থাকবে তোমাকে দুটো অঙ্ক করতে হবে তিন দ্বিগুণি ছয় তো এর ভিতর থেকে রোমান ওয়ান এবং রোমান থ্রি এই দুটো চ্যাপ্টার খুবই ইজি বাট যারা খুবই ভালো ছাত্র তারা এই তিনখানা চ্যাপ্টার ভালো করে করে যাবে কিন্তু দু নম্বরের চ্যাপ্টারটা মানে অনেকটা বড় আছে অনেক অঙ্ক আছে প্রচুর প্র্যাকটিস করতে হবে যারা একটু অঙ্কতে দুর্বল তারা তাদের জন্য আমি বলবো যে তারা দু নম্বর চ্যাপ্টারটা অতটা করে যাবে না তার থেকে তোমরা রোমান ওয়ান এবং রোমান থ্রি এই দুটো চ্যাপ্টার যদি ভালো করে করে যাও এখান থেকে হানড্রেড পারসেন্ট তোমরা কমন পাবে এবং যারা ভালো স্টুডেন্ট যারা অঙ্ক মোটামুটি ভালোই পারে যারা মোটামুটি পারে তারা রোমান রোমান ওয়ান রোমান টু এবং রোমান থ্রি এবং এই তিনখানা চ্যাপ্টারই করে যাবে ঠিক আছে এবং চার নম্বরের চ্যাপ্টার থেকে কিন্তু অবশ্যই তোমরা কমন পাবে পাঁচ নম্বরে ঠিক আছে এবং যারা ভালো স্টুডেন্ট তারা এক দুই তিন চার সব করে যাবে ঠিক আছে তো দেখ তো দেখো দুশো তিয়াত্তর নম্বর পেজ থেকে কোন কোশ্চেনগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আছে ছ দাগের অঙ্ক ঠিক আছে এটা ভালো করে দেখে যাবে পাঁচ দাগের অঙ্কটা দেখে যাবে চার দাগের অঙ্কটা দেখে যাবে ঠিক আছে কোনগুলো মানে কোনগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সে সম্পর্কে তোমাদের আমি আলোচনা করছি দু দাগের অঙ্ক এবং তিন দাগের অঙ্ক তোমরা পাঁচ দাগের অঙ্ক চার দাগের অঙ্ক প্রয়োগ ঠিক আছে যার পেজ নম্বর দুশো নম্বর পেজ এবং তিন এবং দুই এইগুলো ভালো করে দেখে যাবে ত্রিকোণ মিতি কোন পরিমাপের ধারণা ঠিক আছে এই যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো ভালো করে দেখে যাবে যেগুলো আমি বলছি সেগুলো তোমরা বেশি করে প্র্যাকটিস করে যাবে দুশো তিয়াত্তর নম্বর পেজের অঙ্ক ঠিক আছে তারপরে দেখো পেজ নম্বর দুশো চুয়াত্তর এই দুশো চুয়াত্তর নম্বর পেজ থেকে কোন অঙ্কগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তোমরা নদাগের অঙ্কটা ভালো করে করে যাবে নদ্যাগের অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট আছে দু হাজার তেইশ সালে ঠিক আছে নদ্যাগের অঙ্ক ভালো করে করে যাবে তারপরে তোমরা ভালো করে দেখে যাবে আট দাগের অঙ্ক আট এবং নয় দুটো অঙ্কই মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আছে ঠিক আছে তো দেখো পেজ নম্বর দুশো পঁচাত্তর নম্বর পেজ এর ভিতর থেকে কোন অঙ্কগুলো ইম্পর্টেন্ট আছে প্রয়োগ চোদ্দো খুব খুব ইম্পর্টেন্ট প্রয়োগ চোদ্দ ঠিক আছে বারো এবং তেরো এই দুটো অঙ্কই দেখে দেবে ভালো করে বারো এবং তেরো দুটো অঙ্কই মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আছে ঠিক আছে তারপরে দেখো তোমরা ভালো করে অঙ্কগুলো দেখে নাও কোন অঙ্কগুলো আমি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট বলছি এই চ্যাপ্টার থেকে কোন সব সবথেকে বেশি গুরুত্বপূর্ণ তো দেখো তোমরা এবার দেখো ভালো করে নজর করে দেখো ভালো করে তোমরা নজর করে দেখো পেজ নম্বর দুশো ছিয়াত্তর নম্বর পেজ ঠিক আছে কোষে দেখি কুড়ি ঠিক আছে তো দেখো এখান থেকে কোন অঙ্কগুলো মোস্ট ইম্পর্টেন্ট আছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট আছে পাঁচ ছয় সাত আট নয় ঠিক আছে এর ভিতর থেকে একটা অঙ্ক তিন মার্কসে দেওয়ার চান্স খুবই বেশি পাঁচ ছয় সাত আট নয় ঠিক আছে তোমরা চার পাঁচ ছয় সাত আট নয় দুশো ছিয়াত্তর নম্বর পেজের চার থেকে ন দাগ পর্যন্ত ভালো করে তোমরা প্র্যাকটিস করে যাবে এখান থেকে একটা আসার চান্স খুবই বেশি মানে এদের টোটাল চার দাগ থেকে ন দাগ পর্যন্ত একটা সিরিয়ালের অঙ্ক এখান থেকে একটা অঙ্ক দেয় ঠিক আছে পেজ নম্বর দুশো ছিয়াত্তর নম্বর পেজের তো দেখো দুশো সাতাত্তর নম্বর পেজ থেকে কোন অঙ্কগুলো ইম্পর্টেন্ট আসে থ্রি মার্কসের তোমরা দেখে যাবে দশ দাগের অঙ্ক ঠিক আছে দশ দাগের অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট আসে এবং তার সঙ্গে তেরো দাগের অঙ্কটা দশ এবং তেরো সব থেকে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট বলে আমি মনে করি তার সঙ্গে যতগুলো চোদ্দো দাগের যত এমসিকিউ কিউব আছে সেগুলো ভালো করে প্র্যাকটিস করে যাবে পনেরো দাগের অঙ্ক ভালো করে প্র্যাকটিস করে যাবে ঠিক আছে এবার আমি দুশো চুরানব্বই নম্বর পেজ নিয়ে আলোচনা করব তো দেখো পেজ নম্বর দুশো চুরানব্বই নম্বর পেজ ত্রিকোণমিতিক অনুপাত ত্রিকোণ ত্রিকোণমিতির অভেদাবলী ঠিক আছে এখান থেকে কিন্তু তোমাদের তিন মার্কসের একটা কোশ্চেন আসবে দুশো চুরানব্বই নম্বর পেজের পাঁচ দাগের অঙ্ক ঠিক আছে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আছে সেটা ভালো করে প্র্যাকটিস করা যাবে চার দাগের অঙ্ক এটাও মোস্ট ইম্পর্টেন্ট আছে এবং তিন দাগের অঙ্ক এবং দু দাগের অঙ্ক এই অঙ্কগুলো কিন্তু তোমাদের এসে কিউবে দেওয়ার চান্স খুবই বেশি খুবই বেশি ঠিক আছে তার সঙ্গে চার দাগের অঙ্ক তিন মার্ক্সের থাকতে পারে এবং পাঁচ দাগের অঙ্ক তোমাদের থ্রি মার্কসের থাকতে পারে ঠিক আছে আমি যে কথাগুলো বলছি তোমরা মন দিয়ে শুনবে এবং দুশো পঁচানব্বই নম্বর পেজ এই দুশো পঁচানব্বই নম্বর পেজের কোন অঙ্কগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আছে তো দেখো দুশো পঁচানব্বই নম্বর পেজের প্রয়োগ ছয় ভালো করে প্র্যাকটিস করে যাবে প্রয়োগ সাত এটা ভালো করে দেখে যাবে ঠিক আছে এবং কোষে দেখি টোয়েন্টি থ্রি পয়েন্ট ওয়ান এই অঙ্কগুলো চোখ বুলিয়ে যাবে তো দেখো এই যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো মোটামুটি চোখ বুলিয়ে যাবে দুশো ছিয়ানব্বই নম্বর পেজ তো দেখো দুশো ছিয়ানব্বই নম্বর পেজ থেকে কোন কোশ্চেনগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আছে তার ভিতর থেকে আমি সিলেক্ট করছি পাঁচ দাগ ছয় দাগ এবং সাত দাগ এই তিনখানা অঙ্ক সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আছে এই অঙ্কগুলো দেখে যাবে পাঁচ ছয় সাত মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আছে এবং ন দাগের যে অঙ্কগুলো আছে সত্য মিথ্যা এইগুলো তোমরা একটু চোখ বুলিয়ে যাবে ঠিক আছে তো দেখো ত্রিকোণ অনুপাত এবং ত্রিকোণ ভিত্তিক ঠিক আছে এই যে যে সূত্রগুলো আছে এগুলো ভালো করে তোমরা দেখে যাবে সাইন ঠিক আছে তিরিশ ডিগ্রি থেকে নব্বই ডিগ্রি পর্যন্ত দেখে যাবে সাইন ক স্ট্যান কোসেক সেক কট কট ঠিক আছে এই যে যে ফর্মুলা আছে এই ফর্মুলাগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাবে কারণ এখান থেকে কিন্তু এই অধ্যায় থেকে কিন্তু থ্রি মার্কসের একটা কোশ্চেন কিন্তু তোমাদের থাকবে এটুকু আমি তোমাদের বলতে পারি তো দেখো প্রয়োগ আট ভালো করে প্র্যাকটিস করে যাবে যার পেজ নম্বর হচ্ছে দুশো নিরানব্বই নম্বর পেজ দুশো নিরানব্বই নম্বর পেজের প্রয়োগ নয় ঠিক আছে প্রয়োগ আর তার সঙ্গে এই যে টোটাল যে ফর্মুলাটা আছে ঠিক আছে সাইন ত্রিশ ডিগ্রির মান কত পঁয়তাল্লিশ ডিগ্রির মান কত ষাট ডিগ্রির মান কত ক ট্যান কোসেক সেক শেক এটা কিন্তু ভালো করে পড়ে যাবে এখান থেকে কিন্তু অঙ্ক আসার চান্স খুবই বেশি তো দেখো পেজ নম্বর তিনশো এর প্রয়োগ পনেরো ঠিক আছে প্রয়োগ চোদ্দো প্রয়োগ বারো এইগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আছে ঠিক আছে প্রয়োগ থেকে কিন্তু অঙ্ক প্রচুর পরিমাণে দেয় প্রতি বছর মাধ্যমিক পরীক্ষায় প্রয়োগ দশ ঠিক আছে এটা তিনশো নম্বর পেজের ঠিক আছে তারপরে দেখো তোমরা তিনশো এক নম্বর পেজের যে অঙ্কগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আছে প্রয়োগ কুড়ি ঠিক আছে প্রয়োগ উনিশ ভালো করে দেখে নাও প্রয়োগ আঠারো প্রয়োগ সতেরো প্রয়োগ সতেরো থেকে অঙ্কটা অতটা ইম্পর্টেন্ট নয় ঠিক আছে তাও তোমরা চোখ বুলিয়ে যাবে প্রয়োগ সতেরো ঠিক আছে সতেরো আঠেরো উনিশ ঠিক আছে ভালো করে দেখে নাও কুড়ি ঠিক আছে এটা হলো পেজ নম্বর তিনশো এক নম্বর পেজ ঠিক আছে তিনশো এক নম্বর পেজ তো দেখো পেজ নম্বর তিনশো দুই ঠিক আছে প্রয়োগ একুশ ভালো করে তোমরা দেখে যাবে প্রয়োগ একুশ কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আছে প্রচুর পরিমাণে এসে কিউবে দেয় ঠিক আছে তো দেখো পশে দেখি তেইশ পয়েন্ট দুই ঠিক আছে যার পেজ নম্বর ছিল তিনশো দুই এখান থেকে কোন অঙ্কগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট পাঁচ দাগের অঙ্ক ঠিক আছে পাঁচ দাগ থেকে তোমাদের ভালো করে প্র্যাকটিস করে যেতে হবে রোমান ফোর রোমান ফাইভ রোমান সিক্স রোমান সেভেন রোমান এইট রোমান নাইন এই চার থেকে নম্বর পর্যন্ত এটা একটা সিরিয়ালের অঙ্ক এখান থেকে কিন্তু একটা অঙ্ক কিন্তু তোমরা কমন পাবে এই পেজ থেকে যদি কোনো অঙ্ক আসে তাহলে এই রোমান ফোর থেকে রোমান নাইন পর্যন্ত যে অঙ্কগুলো আমি তোমাদের মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট বলছি এইগুলো তোমরা প্র্যাকটিস করে যাবে তাহলে আমি বলতে পারি এখান থেকে হানড্রেড পার্সেন্ট তোমরা কমন পাবে এবার পেজ নম্বর তিনশো তিন পেজ নম্বর তিনশো তিন থেকে কোন কোশ্চেনগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট তো দেখো পেজ নম্বর তিনের সদাগের অঙ্ক অতটা পরিমাণে আসে না তাও তোমাদের আমি বলে যাচ্ছি কোন অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করে যাবে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট রোমান ফোরের অঙ্ক রোমান ফাইভের অঙ্ক রোমান সিক্স রোমান সেভেন ঠিক আছে আর সব থেকে বেশি ইম্পর্টেন্ট তেইশ পয়েন্ট দুয়ে ঠিক আছে সাতে রোমান ওয়ান রোমান টু রোমান থ্রি এই তিনটি অঙ্ক সব থেকে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল বলে আমি মনে করি আর দাগের অঙ্ক আর দাগের অঙ্কটা তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাবে আর দাগের অঙ্কটা দেওয়ার চান্স বেশি ন দাগের অঙ্কটা অতটা ইম্পর্টেন্ট নাই ন দাগের অঙ্কটাও অতটা ইম্পর্টেন্ট নয় তাও তোমরা একটু চোখ ভুলে যাবে ঠিক আছে তার সঙ্গে এগারো দাগের অঙ্কটা কিন্তু তোমাদের ট্রু ফলসে দেওয়ার চান্স আছে মানে ছটা অঙ্ক ঠিক আছে তো দেখো তার সঙ্গে এগারো দাগের অঙ্কটা চোখ ভুলে যাবে এটা সত্য না মিথ্যা ঠিক আছে এক নম্বরে থাকতে পারে ঠিক আছে কোন অঙ্কগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আছে সেগুলো আমি তোমাদের আর একবার দেখাচ্ছি আট দাগের অঙ্ক ঠিক আছে সাতের এই তিনখানা অঙ্ক ছয়ের রোমান ফোর রোমান ফাইভ রোমান সিক্স রোমান সেভেন এই অঙ্কগুলো দেখে যাবে তার সঙ্গে পেজ নম্বর তিনশো দুয়ের আপনি রোমান নাইন রোমান এইট রোমান সেভেন রোমান সিক্স রোমান ফাইভ রোমান ফোর এই অঙ্কগুলো ভালো করে দেখে যাবে যেগুলো আমি বলছি সেগুলো একটু মন দিয়ে শোনো তোমরা তো দেখো পেজ নম্বর তিনশো ছয় নম্বর পেজের প্রয়োগ উনত্রিশ ঠিক আছে প্রয়োগ উনত্রিশটা দেখে যাবে প্রয়োগ আঠাশটাও দেখে যাবে ঠিক আছে তো দেখো তা কোন অঙ্কগুলো তোমাদের আমি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট বলছি প্রয়োগ সাতাশ দেখে যাবে ঠিক আছে পেজ নম্বর তিনশো সাতাশ নম্বর পেজের সব থেকে যে মোস্ট ইম্পর্টেন্ট সব থেকে গুরুত্বপূর্ণ অঙ্ক প্রয়োগ ত্রিশ এটা ভালো করে দেখে যাবে এটা কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ অঙ্ক প্রয়োগ ত্রিশ ভালো করে তোমরা দেখে নাও অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট আছে ঠিক আছে তো দেখো পেজ নম্বর তিনশো আট নম্বর পেজের প্রয়োগ একত্রিশ ঠিক আছে প্রয়োগ একত্রিশ কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রয়োগ একত্রিশ তো দেখে নাও প্রয়োগ একত্রিশের অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক আছে ঠিক আছে বিকল্প পদ্ধতিও কিন্তু এখানে প্রমাণ করা আছে তারপরে তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাবে এটা কিন্তু প্রয়োগ বত্রিশ ঠিক আছে এটা কিন্তু এটা কিন্তু এসএ কিউবে দেওয়ার চান্স বেশি এসএ কিউব এবং এমসি কিউবে যার পেজ নম্বর তিনশো ন নম্বর পেজ ঠিক আছে তিনশো ন নম্বর পেজের প্রয়োগ তেত্রিশটা দেখে যাবে প্রয়োগ তেত্রিশ ঠিক আছে তারপরে তোমরা দেখে যাবে প্রয়োগ চৌত্রিশ প্রয়োগ পঁয়ত্রিশ ঠিক আছে প্রয়োগ ছত্রিশ প্রয়োগ সাঁত্রিশ ঠিক আছে এবং প্রয়োগ আটত্রিশ এই এই যে পেজ আছে তিনশো নয় নম্বর পেজ আছে এই তিনশো নয় নম্বর পেজটা পুরোটাই ইম্পর্টেন্ট পুরোটাই ইম্পর্টেন্ট কোনো অঙ্ক বাদ দেবে না তোমরা এই চ্যাপ্টারটা কিন্তু হিউজ পরিমাণের চ্যাপ্টার আছে ঠিক আছে তো দেখো এবার আমি প্রয়োগ একচল্লিশ এবং প্রয়োগ বিয়াল্লিশ প্রয়োগ একচল্লিশ এবং প্রয়োগ বিয়াল্লিশ যার পেজ নম্বর তিনশো দশ ঠিক আছে তো দেখো কোষে দেখি তো দেখো কোষে দেখি তেইশ পয়েন্ট তিন ঠিক আছে যার পেজ নম্বর তিনশো এগারো এখান থেকে কোন অঙ্কগুলো সবথেকে বেশি ইম্পর্টেন্ট তো দেখো তিন দাগের যে অঙ্ক আছে তিন দাগের অঙ্ক রোমান ফোর রোমান ফাইভ ঠিক আছে রোমান সিক্স রোমান সেভেন রোমান এইট রোমান নাইন রোমান টেন রোমান ইলেভেন রোমান ঠিক আছে রোমান থার্টিন রোমান ফোরটিন এবং রোমান টুয়েলভ ঠিক আছে এই যে কটা অঙ্ক এটা একটা সিরিয়ালের অঙ্ক আছে তিন দাগের রোমান ফোর থেকে রোমান ফোরটিন পর্যন্ত এখান থেকে কিন্তু একটা অঙ্ক আসার চান্স খুবই বেশি মানে প্রতি বছর এখান থেকে কিন্তু একটা অঙ্ক আসে এটা একটা সিরিয়ালের অঙ্ক ঠিক আছে একদম রোমান ফোর থেকে রোমান ফোরটিন পর্যন্ত তো দেখো ছ দাগের অঙ্ক যার পেজ নম্বর তিনশো এগারো এই ছ থেকে কোনটা ইম্পর্টেন্ট আছে শয়ের রোমান ওয়ান ঠিক আছে এটা একটু চোখ বুলিয়ে যাবে তোমরা ইম্পর্টেন্ট আছে তার সঙ্গে তোমরা পাঁচ দাগের অঙ্কটা দেখে যাবে রোমান ওয়ান এবং রোমান টু এটা কিন্তু এসে কিউবে দেওয়ার চান্স খুবই বেশি তো দেখো পেজ নম্বর তিনশো বারো ঠিক আছে দশ দাগের অঙ্ক ঠিক আছে দেখে যাবে দশ রোমান ওয়ান রোমান টু রোমান থ্রি রোমান ফোর রোমান ফাইভ এই পাঁচখানা অঙ্কই ইম্পর্টেন্ট আছে তার সঙ্গে রোমান ওয়ান এটা দেখে যাবে এটাও দেখে যাবে এটাও দেখে যাবে তিনখানা অঙ্কই ইম্পর্টেন্ট মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক এবং ন দাগের যে অঙ্কগুলো আছে এ দাগের অঙ্ক সবগুলো তোমরা এমসি দেখে যাবে এবং সব থেকে বেশি ইম্পর্টেন্ট আছে এই পেজের তিনশো বারো নম্বর পেজের রোমান ফোর রোমান ফাইভ রোমান সিক্স এই তিনখানা অঙ্কই মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট রোমান থ্রির অঙ্কটাও দেখে যাবে সবথেকে বেশি ইম্পর্টেন্ট আসলে রোমান ফোর থেকে রোমান সিক্স এই পেজের ভিতর থেকে সাত আট এই সাত আট এই দুটো অঙ্ক মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আছে ঠিক আছে সব থেকে গুরুত্বপূর্ণ অঙ্ক যে অঙ্কগুলো আমি বলছি এই চ্যাপ্টারটা হিউজ পরিমাণের সিলেবাস আছে হিউজ বড় চ্যাপ্টার আছে সব থেকে ত্রিকোণিত্রী এটা বড় চ্যাপ্টার আছে যারা অঙ্কতে খুবই দুর্বল তাদের আমি বলবো তোমরা এই চ্যাপ্টারটা দেখে যাবে না যারা অঙ্কতে ভালো কিন্তু দেখে যাওয়া কর্তব্য যারা অঙ্কতে মোটামুটি পারে তারা অবশ্যই এই চ্যাপ্টারটা ভালো করে প্র্যাকটিস করে যাবে তো দেখো চব্বিশ পুরো কোণের ত্রিকোণমিত্তিক অনুপাত ঠিক আছে এই চ্যাপ্টার থেকে কোন অঙ্কগুলো মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট আছে সে সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করব তো দেখো এখান থেকে যে অঙ্কগুলো আছে তিনশো চোদ্দো নম্বর পেজ থেকে ছ দাগের অঙ্ক পাঁচ দাগের অঙ্ক চার দাগের অঙ্ক তিন দাগের অঙ্ক ঠিক আছে প্রয়োগ তিন চার পাঁচ ছয় তিনশো চোদ্দো নম্বর পেজের ঠিক আছে তিনশো পনেরো নম্বর পেজের কোন অঙ্কগুলো করে যাবে প্রয়োগ সাত ঠিক আছে প্রয়োগ সাত প্রয়োগ আট ভালো করে দেখে নাও প্রয়োগ দশ ঠিক আছে এবং প্রয়োগ বারো ঠিক আছে কোন অঙ্কগুলো বলছি সেগুলো তোমরা ভালো করে নজর করে দেখো প্রয়োগ বারো মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট আছে তো দেখো তিনশো ষোলো নম্বর পেজ ঠিক আছে যার কোষে দেখি চব্বিশ এখান থেকে কোন অঙ্কগুলো মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট আছে যার পেজ নম্বর তিনশো ষোলো তো দেখো এখান থেকে তোমরা করে যাবে তিন দাগের রোমান ওয়ান রোমান রোমান থ্রি ঠিক আছে এই যে রোমান থ্রি এবং রোমান টু সব থেকে বেশি ইম্পর্টেন্ট আছে রোমান ফোর রোমান ফাইভ রোমান সিক্স রোমান সেভেন রোমান এইট রোমান নাইন এই রোমান ফোর থেকে রোমান নাইন পর্যন্ত ভালো করে প্র্যাকটিস করে যাবে এই রোমান ফোর থেকে রোমান নাইন পর্যন্ত কিন্তু একটা অঙ্ক আসার চান্স খুবই বেশি মোটামুটি চার দাগ থেকে ন দাগ পর্যন্ত যদি ভালো করে প্র্যাকটিস করে যাও এখান থেকে কিন্তু একটা অঙ্ক তোমরা হানড্রেড পারসেন্ট কমন পাবে তার সঙ্গে এই চ্যাপ্টার থেকে তোমাদের আমি যে সমস্ত অঙ্কগুলো দেখিয়েছি প্রয়োগে সেই অঙ্কগুলো ভালো করে দেখে যাবে এই অঙ্কগুলো কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আছে দু হাজার তেইশ সালের ক্ষেত্রে ঠিক আছে দেখে নাও ভালো করে অঙ্কগুলো যে অঙ্কগুলো আমি তোমাদের দেখেছি কষে দেখি চব্বিশ থেকে ঠিক আছে তো দেখো এই অঙ্কগুলো আরেকবার তোমাদের আমি দেখাচ্ছি কোন অঙ্কগুলো দাগ মেরে দিয়েছি এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করে যাবে পেজ নম্বর তিনশো সতেরো এখান থেকে কোন অঙ্কগুলো মোস্ট ইম্পর্টেন্ট আছে এখান থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট আছে তেরো রোমান ওয়ান রোমান টু ঠিক আছে তার সঙ্গে রোমান থ্রির অঙ্কটাও দেখে যাবে রোমান ফোরের অঙ্কটাও দেখে যাবে রোমান ফাইভের অঙ্কটাও দেখে যাবে সব থেকে বেশি ইম্পর্টেন্ট আসলে রোমান ওয়ান এবং রোমান টু ঠিক আছে তো দেখো এই যে দাগের যে অঙ্কগুলো আছে এখান থেকে কিন্তু সত্য মিথ্যা জাস্ট একটু চোখ বলে যাবে বারো দাগের যে অঙ্কগুলো আছে বারো দাগের অঙ্কটা তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাবে এখান থেকে কিন্তু এসএ কিউবে বারো দাগের অঙ্কগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাবে এখান থেকে কিন্তু এমসি কিউব আসার চান্স খুবই বেশি এবার আমি পরের পেজ নিয়ে আলোচনা করবো এবার আমি তিনশো আঠারো নম্বর পেজ নিয়ে আলোচনা করব ঠিক আছে পঁচিশ মানে অধ্যায় পঁচিশ আছে ত্রিকোণমিতিক অনুপাতের প্রয়োগ উচ্চতা দূরত্ব তো দেখো এই চ্যাপ্টার থেকে পাঁচ নম্বরের দুখানা কোয়েশ্চেন আসবে ঠিক আছে তোমাদের একটা কোশ্চেন লিখতে হবে তার ভিতর থেকে কোন অঙ্কগুলো সব থেকে মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট আছে সে সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করব প্রয়োগ তিন ভালো করে দেখে যাবে যার পেজ নম্বর তিনশো কুড়ি প্রয়োগ তিন ঠিক আছে দেখে নাও ভালো করে অঙ্কটা ভালো করে অঙ্কটা দেখে নাও ঠিক আছে এবার চলে এসো পেজ নম্বর তিনশো একুশ এখান থেকে কোন অঙ্কটা ইম্পর্টেন্ট আছে প্রয়োগ পাঁচ এবং প্রয়োগ ছয় প্রয়োগ পাঁচ এবং প্রয়োগ ছয় ঠিক আছে এর ভিতর থেকে বেশি ইম্পর্টেন্ট আসলে প্রয়োগ ছয় কোনো অঙ্ক বাদ দেবে না যে অঙ্কগুলো আমি বলছি ঠিক আছে তো দেখো পেজ নম্বর তিনশো বাইশ নম্বর পেজের ঠিক আছে প্রয়োগ আট মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আছে প্রয়োগ আট দাগ আট দাগের অঙ্কটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল বলে আমি মনে করি ঠিক আছে অঙ্কটা দেখে নাও ঠিক আছে খুব সুন্দর করে কিন্তু এখানে কিন্তু করা আছে খুব সুন্দর করে কিন্তু এখানে করা আছে প্রয়োগ নয় এই অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করে যাবে প্রয়োগ নয় কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট আছে দু সালের মাধ্যমিক অঙ্ক পরীক্ষার ক্ষেত্রে পেজ নম্বর তিনশো চব্বিশ নম্বর পেজের প্রয়োগ বারো ঠিক আছে ভালো করে দেখে নাও ঠিক আছে প্রয়োগ দশ তার সঙ্গে প্রয়োগ এগারোটাও চোখ বুলিয়ে যাবে ঠিক আছে এটাও ইম্পর্টেন্ট আছে কোনো অঙ্ক ছাড় দেওয়া উচিত নয় ঠিক আছে তো দেখো কোষে দেখি পঁচিশ ঠিক আছে কোষে দেখি পঁচিশ যার পেজ নম্বর তিনশো ছাব্বিশ এখান থেকে কোন অঙ্ক ইম্পর্টেন্ট আছে এগারো দশ নয় আট ঠিক আছে বুঝতে পারছো আমি কি বলছি তার সঙ্গে কিন্তু তোমরা ছদাগারো অঙ্কটা একটু চোখ ভুলে যাবে ছয় ঠিক আছে আট নয় দশ এগারো ঠিক আছে এই যে অঙ্কগুলো বলছি এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করে যাবে যার পেজ নম্বর তিনশো ছাব্বিশ এবার দেখো পেজ নম্বর তিনশো সাতাশ হাইট অ্যান্ড ডিসটেন্স থেকে যাকে বলা হয় উচ্চতা ও দূরত্ব নির্ণয় তো দেখো কোন অঙ্কগুলো ইম্পর্ট্যান্ট আছে তোমরা এই তেরো দাগের অঙ্কটা মোটামুটি এই তেরো দাগের অঙ্কটা চোখ বুলিয়ে যাবে ঠিক আছে চোদ্দো দাগ পনেরো দাগ ষোলো দাগ সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ ঠিক আছে এই যে বাইশ আছে টোটাল এই চোদ্দো দাগ থেকেও তো দেখো তেরো দাগ থেকে এই বাইশ দাগ পর্যন্ত কিন্তু একটা অঙ্ক কিন্তু তোমাদের পরীক্ষায় কমন আসে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে